এমন তিনটি গুনার আলোচনা করতেছিলাম ওই তিনটি গুণা যদি কেউ করে তাহলে সে দ্রুত মারা যাবে এবং কেউ যদি ওই তিনটা গুণা করে ওই মানুষটাকে যদিও দেখা যায় জীবিত কিন্তু ওই মানুষটা কবরের মরা লাশের চেয়েও আরো বড় মরা যদি কেউ তিনটা গুণা করি আমাদের প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বেশি বেশি গুনাহ করবে তাদের জীবনে হতাশা নেমে আসবে তাদের জীবনে পেরেশানি নেমে আসবে তাদের জীবনে কোনো সুখ শান্তি থাকবে না তারা বড় পেরেশানিতে থাকবে আর যারা বেশি বেশি গুনাহ করবে আমার আল্লাহ তাদের উপর আজাব গজব চাপিয়ে দিবেন এই জন্যই তো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুরমের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন যহারাল ফসাദു বাহারি বাররি ওয়াল বাহরি বিমা কসবাত আইদুন্নাস লিয়যীকাহুম বাযুল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউ আমার আল্লা রব্বুল আলমিন বলেন এই যে দুনিয়ার মধ্যে জোহার আল রিওয়াল বাহ এই যে জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে এই বিপর্যয়গুলো হলো মানুষের হাতের কামাই মানুষের কৃতকর্মের ফল এই যে দেখেন এক সময় এমন করোনা মহামারী ছিল না এই বিভিন্ন ধরনের মহামারী এগুলো ছিল না বড় বড় রোগ এক সময় ছিল না কিন্তু বান্দা যখন গুণা করে করে গুনার বোঝাগুলো বাড়ি করে ফেলেছি আমার আল্লাহ বান্দাকে সাহেস্তা করার জন্য এই রোগগুলো প্রেরণ করেছে বিভিন্ন আজাব গ্রুপ গাজক প্রেরণ করে আল্লাহ বান্দাকে সাহেস্তা করে শাস্তি প্রদান করে কেন আল্লাহ রব্বুল আলমিন শাস্তি প্রদান করি লাহুঙ্গিয়ার জিউন যাতে মানুষগুলো বা করে সঠিক রাস্তায় ফিরে আসে আল্লাহর দিকে ফিরে আসে এই জন্য তো এবার আসুন বলতেছিলাম এমন তিনটি গোনা যেই গোনাগুলো যদি আপনি করেন তাহলে আপনি দ্রুত মারা যাবেন আর যদি কেউ এই তিনটি গোনা করে যদিও তাকে জিন্দা দেখা যায় জীবিত দেখা যায় ওই লোকটা কবরের মৃত লাশের চেয়ে আরো বড় মরা মরার চেয়েও মরা এক নাম্বার গুণা হল শিরিক করা আল্লাহর সঙ্গে শিরিক করা শিরিকের ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন পবিত্র কুরআনুল কারিমের সুনত নিসের একশো ষোলো নম্বর আয়াত ওই আয়াতে আমার আল্লাহ বলেন ইন্নল্লাহ লায়া হ পিরু আইয়ো সৰকাবিহী ও আয়া হ মা দোনা দালি কালি মাই স আমার আল্লা বলেন ও দুনিয়াবাসী এই দুনিয়াবাসী আমি আল্লাহ চাইলে যে কোনো গুণা মাফ করতে পারি কিন্তু মনে রাখবা আমি আল্লাহ শিরিকের গুনা কখনো মাফ করি না এমনিভাবে অন্য আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষের আরে এই দুনিয়াতে সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সঙ্গে শিরিক করা এই জন্য মনে রাখবেন শিরিক যদি করেন আপনি দ্রুত মারা যাবেন আপনি যদিও জিন্দা কিন্তু আপনি মরা মানুষের চেয়ে আরো বড় মরা হয়ে যাবে এরপরে দুই নাম্বার গুণা হল মা বাবার অবাধ্য হওয়া মা বাবার সঙ্গে করা মনে রাখবেন আপনি যদি মা বাবার সাথে বিয়াদবি করেন আপনার জন্য জাহান্নাম মা বাবার হক যদি আদায় না করেন কঠিন শাস্তি আপনার জন্য দুনিয়া খেরাতে অপেক্ষা করতেছি আপনার সুখ থাকবে না টাকা থাকবে বাড়ি থাকবে গাড়ি থাকবে কিন্তু সুখ শান্তি থাকবে না এই জন্যই তো আমার আল্লাহ রব্বুলা আল আলী পবিত্র কোরানুল কারিমের সোনাতবান ইসরাইলের নম্বর আয়াতের মধ্যে বলেন ওকদরব্বুকা আল্লা তা বুদু ইল্লা ইয়াহুয়াবিল ওয়ালি দেই আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষের আরে আমি আল্লাহর চূড়ান্ত ফাইসালা হলো দুইটা এক নাম্বার আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু তোমরা একমাত্র এবাদত করবা আমি আল্লাহর গোলামি করবা দুই নাম্বার আমি আল্লাহর ফাইসালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা মা বাবার সাথে সদাচরণ করবা ও বান্দা মনে রাখবা আমার নবী বলেন হুমা জান্নাতু ওয়া নারুকা মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার জাহান্নাম ও ভাই যাদের মা বাবা বাড়িতে আসি মনে রাখবা তোমার জান্নাত দুই তোমার বাড়িতে আসি তুমি যদি ভালো করে মা বাবার ঘেনমুত করতে পারো মা বাবাকে তুমি রাজি সন্তুষ্টি করতে পারো মনে রাখবা তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা আর যদি মা বাবার মনে কষ্ট দাও মা বাবার হক আদায় না করো মা বাবার খেদমত না করো তাহলে মনে রাখবা তুমি নামাজ পড়ে নেকামল করে পাহাড় গড়তে পারবা কিন্তু তোমার ওই আমল যারা তুমি জান্নাতের আশা করতে পারো না এরপরে আসুন তিন নাম্বার গোনা হলো আমার নবীকে আমার নবিষ্যতে বিয়াদবী করা আমার নবিষ্যতে বিয়াদুবি করা নবীকে গালি করা কটাক্ষ করা কুটুক্তি করা যারা নবীকে গালিগালাস করে কুটুক্তি করে তারা দ্রুত মারা যাবে আর ওইগুলো যদিও জিন্দা থাকে ওইগুলো জিন্দা না ওইগুলো মরার চেয়ে আরো বড় খারাপ মরার চেয়ে মনে রাখবেন যারা আমার নবীকে করে হলো সন্তান ঠিক নাই। এইগুলো দুনিয়াতেও ধ্বংস হবে আখেরাতে তো এদের ধ্বংস কেউ ঠেকাইতে পারবেন এই জন্য সাবধান যে সমস্ত নাস্তিক বেঈমানগুলো আমার নবীর বিরোধিতা করে আমার নবীর বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলে ওই নাস্তিক মুরতাদ এই দুনিয়াতেও ধ্বংস হবে আখরাতে তাদের ধ্বংস কেউ ঠেকাইতে পারবে না দুনিয়া এখরাতে